পরিবেশ আর পরিস্থিতি যত কঠিন হয় তারা
স্লোগান একটু কম দিতে হবে, কথা কিছু আমাদের দুঃখের কথা, কিছু বেদনার কথা বলবো, কিছু আশ্চর্যের কথা বলবো, এমনকি কিছু অনুযোগ অনুযোগের কথাও বলবো, অভিযোগ বলবো না, কিছু অনুযোগের কথাও বলবো। স্লোগান একটু কম দিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের প্রতি আস্থা রেখে গেছেন যে নবীরা না থাকলে কি হবে, আলেমরা উম্মতের দায়িত্ব ভুলে যাবে না, ইতিহাসের অনবদ্য ভূমিকা রেখে গেছেন, দূরদর্শী নেতৃত্বে
সেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে থাকতেন, সেখান থেকেই উম্মাহ মুসলিম বিশ্ব পরিচালনা করতেন। আমি মুমিনীন খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি হজের সফরে এলেন। হজের সফরে এসে হজ ছেড়ে মদিনাতুর রাসূলে গেলেন, তাসরিফ নিয়ে গেলেন। সোনার মদিনায় গিয়ে فقعد في منبر رسول الله صلى الله عليه وسلم حديث الحصول حضرت معاوية رضي الله عنه رسول اكرم صلى الله عليه وسلم منبر مسلم এখানে লক্ষণীয় এটা বলা হয়নি فقعد على منبر অথবা فقعد على منبر مسجد النبوي বলা হয়নি, বলা হচ্ছে فقعد على منبر رسول الله صلى الله عليه وسلم তিনি বসে কি করলেন, নিজের পাঞ্জাবির হাতা আস্তিনের ভিতর থেকে এক মুষ্টি এক মুষ্টি চুলের গোছা বের করলেন, চুলের গোছা বের করে প্রশ্ন করলেন আইনাওয়ালা মাহবুব, আইনাওয়ালা মাহবুব ঘটনার বিশ্লেষণ কি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি চুলের গোছা বের করলেন। ওরা একরাম জানেন সমস্ত হাদিসের মধ্যে রয়েছে যে কোন চুলা আলাদা চুল ব্যবহার করা, আলাদা চুল ব্যবহার করা কবিরা গুনাহ। লাআল্লাহুল ফাতিলাতি ওয়াতুসাউদিলাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যেই সকল মানুষের উপর অভিশাপ প্রেরণ করেন তাদের মধ্যে এক হলো ওই শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী, নারীরাই আগে উল্লো করত, এখন তো আর পুরুষরা পুরুষ নাই, অধিকাংশ পুরুষই মায়া মানুষ হয়ে গেছে। কোরআন হাদিসের মধ্যে সেই সকল পাপ কর্ম নারীদের অপকর্ম বলে চিহ্নিত করা হয়েছে, ওই যুগের পুরুষরা এই সমস্ত মাইয়া মার্কা মাটি মার্কা এই সমস্ত অপরাধ করা চিন্তা করত না, আজকের যুগের পুরুষরা সেই সমস্ত আকাম করে, পুরুষদের যেগুলো সেগুলো তো করে মহিলাদের অপকর্ম গুলো করে, ঠিক এরকম
বিভিন্ন অবকাশ দিয়ে থাকেন। যেরকম কোন মহিলা নিজের স্বামীর সামনে নিজেকে সুন্দরী হিসেবে সাজিয়ে উপস্থাপন করার জন্য আর্টিফিশিয়াল আলোটা চুল যদি লাগায় তাহলে সমস্যা নাই, কিন্তু আর্টিফিশিয়াল চুল লাগায় মাত্র
আরেকটা আসতে বললে
রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম সমাজকে প্রশ্ন করবেন, মুসলিম
মুসলিমদের শহরটা মুসলিম শহরে পরিণত হয়ে গেল। ও আর সমাজ সংগঠনের দায়িত্ব ভূমিকা কিভাবে পালন করেছিলেন? আলেমদেরকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন সেটা আপনাদের
সবচেয়ে বড় জাহেলিয়াত সেটা হলো এই সমাজ একজন আদেলের আমার নবী যখন উম্মতকে সতর্ক
সেনা প্রধান মতো করে কথা বলছি, এটা হল আপনার যদি সুন্দর। আমার মূল কথাটা হল এই সমাজকে লক্ষ্য করে বলছি, সাধারণ মানুষকে লক্ষ্য করে বলছি, প্রশাসনের লোকজন আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা আলেমদেরকে ওই দায়িত্বটুকু পালন করতে দেন, সে দায়িত্ব পালন না করলে আলেমরা কিয়ামতের দিন পার পাবে না। He's
সেই যুগে এমন তেজস্বী আলেম মুসলিম উম্মার মধ্যে বিদ্যমান না থাকে। ইমাম আহমদ আবু হানিফা থেকে শেখুল হাদিস তারা অপরাজতার কারণ